নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমি ঐশিকা। আমি প্রত্যেক বুধবার, শুক্রবার আর রোববার বিউটি আর সেলফ কেয়ার রিলেটেড ভিডিও আপলোড করি ইউটিউবে বাংলাতে। চলো, আজকেরটা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো এটা একটা রিভিউ ভিডিও। রিভিউটা হচ্ছে, আমি তোমাদের ডিটেলও দেখাবো বাট এমনি এখন দেখিয়ে রাখছি। রিভিউটা অবশ্যই মামাআর্থের আর্গন হেয়ার মাস্ক উইথ আর্গন অ্যাভোকাডো অয়েল অ্যান্ড মিল্ক প্রোটিন ফর ফ্রিজ ফ্রি অ্যান্ড স্ট্রং হেয়ার। মামাআর্থের সব প্রোডাক্ট প্যারাবিন ফ্রি হয়, হাইপো অ্যালার্জেনিক মানে অ্যালার্জি হবে না এরকম কম্পোজিশন হয়, আর প্যারাবিন আর সিলিকন ফ্রি হয়, খুবই ভালো কথা। আর তাছাড়া মামাআর্থ ব্র্যান্ডটা প্লাস্টিক পজিটিভ, মানে ওরা যতটা প্লাস্টিক ইউজ করে তার থেকে বেশি ওরা রিসাইকেল করে। তাছাড়া এটা পেটা থেকে সার্টিফাইড ক্রুয়েলটি ফ্রি হিসেবে, তো ক্রুয়েলটি ফ্রি যে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ওকে, তো এগুলো তো সব ভালো ভালো ব্যাপার। তো আজকে আমি খুব খুলে কথা বলবো ভেবে রেখেছি, তোমাদের কিছু ডেমো দেখাবো। তো একটা হেয়ার মাস্ক যত রকমভাবে ইউজ করা সম্ভব তোমাদের বলি, আমি সব রকমভাবে ইউজ করে নিয়েছি এটাকে, ঠিক আছে? খুব বেশি হয়তো ইউজ হয়নি। দেখো, এটা হচ্ছে আসল প্রোডাক্ট, এটা আউটার প্যাকেজিংটা, এটা আসল প্রোডাক্ট, এরকম বড় ডিব্বাতে আসে। তো এটার অ্যাকচুয়ালি প্রিন্টিং প্রাইস 599, বাট আমি মামাআর্থের ওয়েবসাইট থেকে অফারে 499-তে অর্থাৎ 500 টাকায় পেয়েছিলাম। এটার কন্টেন্ট হচ্ছে 200 ml তো নয়, 200 গ্রাম। দেখায় তোমাদের খুলে জিনিসটা, এখানে একটা ঢাকা আসে কিন্তু সেই ঢাকাটা রিমুভ করা খুব শক্ত, তো প্রথমবার আমার রিমুভ করতে গিয়ে খুব বেগ পেতে হয়েছে, সেই জন্য আমি ওটাকে আর লাগাইনি। তো দেখো, এটা হচ্ছে প্রোডাক্টটা, পুরো সাদা একটা থিক, ভীষণ থিক ক্রিম, আমি তোমাদের কাছ থেকেও দেখাবো, ঠিক আছে? তো একটা হেয়ার মাস্ক কত রকমভাবে ইউজ করা সম্ভব, আমি এর আগে একটা হেয়ার মাস্কের রিভিউ দিয়েছিলাম, ওয়াওয়ের আর্গন অয়েলওয়ালাটাই আই থিঙ্ক ওয়াওয়ের একটা হেয়ার মাস্কের রিভিউ দিয়েছিলাম, তাতে ডিসকাস করেছি, হয়তো এটাতেও আমি ডিসকাস করবো। কিন্তু এটাই বলতে চাইছি যে এটাকে আমি পরিষ্কার চুলে হেয়ার মাস্ক হিসেবে লাগিয়ে শুধু জল দিয়ে ধুয়েও দেখেছি, এটাকে আমি শ্যাম্পুর আগে নোংরা চুলে লাগিয়ে তারপর জাস্ট শ্যাম্পু করেছি, কন্ডিশনার না লাগিয়ে সেইভাবেও ইউজ করে দেখেছি, তাছাড়া শ্যাম্পু করার পর কন্ডিশনার হিসেবেও ইউজ করে দেখেছি। তো একটা মাস্কে যত রকমভাবে ইউজ করা সম্ভব আমি এটার ক্ষেত্রে সব রকম ইউজ করেছি। তোমাদের আমি চুলটা দেখাই, আমি লাস্ট 2-3 সপ্তাহ ধরে আমি এটাই ইউজ করছি, মানে কন্ডিশনার হিসেবেও হেয়ার মাস্ক হিসেবেও। তো চুলের কন্ডিশনটা দেখাই, দেখো তোমরা নিজেরাই জাজ করবে, ঠিক আছে? খুব খারাপ আমি বলবো না চুলের কন্ডিশন, শাইন আছে, সিল্কিনেস আছে, যাদের খুব ফ্রিজি হেয়ার হয়তো তাদের ভালো লাগতে পারে জিনিসটা ইউজ করে। এবার আমি একটা কথা বলি, এই যে শাইন সিল্কিনেস দেখছো, আমি আগে ইউজ করতাম এই মামাআর্থের পুরো রেঞ্জটা আমি ইউজ করছি, শ্যাম্পু আনি শ্যাম্পুর ক্ষেত্রে আমি অনিয়ন রেঞ্জটা ইউজ করছি আর মাস্কটা আমি ইউজ করছি আর্গানটা। যখন আমি আগে ওয়াওয়ের প্রোডাক্টগুলো ইউজ করতাম আর ওয়াওয়ের কোকোনাট অ্যাভোকাডো কন্ডিশনারটা ইউজ করতাম, আমার চুলের অবস্থা এর থেকে বেটার ছিল। ওকে, তো এখন যে শাইনটা দেখছো, সিল্কিনেসটা দেখছো, হয়তো তোমাদের ভালো লাগছে দেখে, আমারও ভালো লাগছে, ডোন্ট টেক ইট রং, কিন্তু শুধু ওয়াওয়ের কন্ডিশনারটা আমাকে এর থেকে অনেক ভালো রেজাল্ট দিত, এর থেকে অনেক কম দামে দিত, অনেক বেশি কোয়ান্টিটি দিত। এটা 200 গ্রাম 500 টাকা, অফারে আমি 500 টাকায় কিনেছি, 200 গ্রাম জিনিস 500 টাকায় কিনে যা রেজাল্ট পাবো আমি ভেবেছিলাম, এবং সারা ইউটিউব এটার প্রশংসায় যত ভালো ভালো ভিডিওতে ভর্তি, সেই অনুযায়ী এটার রেজাল্ট নয়, 500 টাকার রেজাল্ট এটা নয়। ওকে, তো এই শাইন আর এই কি বলবো, এই সিল্কিনেসটার পরেও আমি স্যাটিসফাইড নই। হয়তো তোমাদের মনে হতে পারে যে আমি খুব খুঁতখুঁত করছি, বাট এইটা যেটা দেখছো এটা মোটামুটি আমার যেরকম বললাম, মানে আমি 6-7 বার ইউজ করে নিয়েছি তারপর এসেছে। আর ওয়াওয়ের মাস্কে তো আমি যাবই না, ওয়াওয়ের কন্ডিশনারটাই এর থেকে আমার ভালো রেজাল্ট দেয়। তো আমি কি 500 টাকা দিয়ে এই মাস্কটা কেনাটা কি জাস্টিফাইড হচ্ছে আমার জন্য? হয়তো আমি আগে ওয়াওয়ের প্রোডাক্ট ইউজ করেছি বলেই আমার জন্য হচ্ছে না, হয়তো তুমি কখনো
ওইগুলো ইউজ করোনি যেগুলো আমি ইউজ করেছি, আর তুমি এটা ইউজ করলে তোমার হয়তো ভালো লাগলো, লাগতে পারে, কিন্তু আমার কাছে এটা 500 টাকা দিয়ে কেনা জাস্টিফাইড নয়। এবার আমি চলো তোমাদের কয়েকটা ডেমো দেখাবো। যেরকম বললাম যে তিন রকমভাবে ইউজ করেছি, তিন রকমভাবে ইউজ করে কীরম কীরম রেজাল্ট আমি পেয়েছি সেটা দেখাবো। আর আমি তিনটা ইউজই দেখাবো, আমি ইউজ করেছি অ্যাকচুয়ালি 6-7 বার, বাট তিন রকমভাবে তিনটে ইউজ দেখাবো, আগে সেগুলো দেখে নাও। তো দেখো, এটা আমি শুধু শ্যাম্পু করেছি, শ্যাম্পু করে মোটামুটি একটু মুছে নিয়েছি চুলটাকে শুকনো করে, কিন্তু ভালোই ভিজে আছে। তো আমি দেখো মাস্কটা নিলাম হাতে করে, দুভাগে ভাগ করে নিয়েছি চুলটা। এবার ফ্রেশলি শ্যাম্পু করা চুলে আমি এটা ইউজ করছি, ঠিক আছে? যেরকম বললাম তিনটে ইউজ দেখাবো। তো ভিডিওতে তুমি আমার চুলটা যে দেখতে পাচ্ছ তোমরা, সেটা অ্যাকচুয়ালি কন্ডিশনার হিসেবে ইউজ করার পর যে রেজাল্টটা আসে সেটা আমি তোমাদের দেখিয়েছি, ঠিক আছে? এবার আমি বাকি পোর্শনটা হাত দিয়ে এইভাবে লাগিয়ে নেবো, কন্ডিশনার যেভাবে লাগাই, ঠিক আছে? আর এটাকে মোটামুটি যখন আমি মাস্ক হিসেবে ইউজ করছি, মানে যেরকম এখানে আমি কন্ডিশনার নয় মাস্ক হিসেবে ইউজ করছি, তখন আমি কমপক্ষে চেষ্টা করছি 20 মিনিট রাখার। এই দিনকে আমার মনে আছে আমি 30 মিনিট মতো রেখেছিলাম, ঠিক আছে? তো এবার পুরো চুলটায় ভালোভাবে লেগেছে কিনা একটু মেক শিওর করে নেব। এবারে ইউটিউবে যে অন্যান্য ভিডিওগুলো আছে যাদের আর কি স্পন্সর করে মামা আর্ট, তারা দেখবে প্রায় একটা কৌটোই লাগিয়ে ফেলে চুলে, তো সেই রকমভাবে লাগালে তো অবভিয়াসলি ভালো রেজাল্ট আসবেই। কিন্তু আমরা যারা 500-600 টাকা দিয়ে এটা কিনবো, তারা তো একবারে ওইভাবে লাগাতে পারবো না, না? তো দেখো এবার আমি 30 মিনিট পর ধুয়ে নেব। তো এটা সেদিন সন্ধ্যাবেলা বলতে পারো, যখন চুলটা আমার পুরোপুরি শুকিয়ে গেছে, তার আগে তো আমি আঁচড়াই না। এবার এই প্রথমবার আমি শুকোনোর পর চুলটা আঁচড়াচ্ছি, দেখো তোমরা নিজেরাই দেখে নাও। আমি ইচ্ছে করে মোটা দাঁড়া চিউনি দিয়ে আঁচড়ালাম না, একেবারে হেয়ার ব্রাশটা দিয়েই আঁচড়াচ্ছি। দেখো এটাকে জানি না তোমরা ফ্রিজি বলবে কি না, আমার কাছে তো এটা যথেষ্ট ফ্রিজি, কারণ আগে যখন আমি পুরো ওয়াওয়ের প্রোডাক্টগুলো ইউজ করতাম এরকম হতো না আমার চুল, ঠিক আছে? তোমরা যদি আমার পুরনো ভিডিওতে যাও দেখলেই বুঝতে পারবে পার্থক্যটা, ফুলে আছে, এই দেখো কীরকম স্ট্যাটিক ইলেকট্রিসিটি যে তৈরি হচ্ছে, আর এই যে আমার মুখটা বিকৃত হচ্ছে কারণ আমার চুলটা আটকে যাচ্ছে চিরুনিতে বা ব্রাশে, যেটা আগে হতো না। আর এটা কি ফ্রেশলি শ্যাম্পু করা মাস্কিং করা চুল মনে হচ্ছে? দেখো তো আমি সুন্দর করে শ্যাম্পু করে 30 মিনিট মাস্কটা রেখে এই এটার রেজাল্ট, এটা কি মানে কি বলবো, জাস্টিফাইড। এটা আর একদিন, এই দিনকে আমি নোংরা চুলেই, মানে দু তিন দিনের শ্যাম্পু করা চুল ছিল, দু তিন দিন পর মাস্কটা লাগিয়ে একবারে বাথরুমে গিয়ে শ্যাম্পু করে ফেলেছিলাম। এদিনকেও আমি 40 মিনিট মতো রেখেছিলাম আমার মনে আছে। আচ্ছা এবার একটা কথা বলি, আমার চুলে না জট পড়া বন্ধ হয়ে গেছিলো এই ওয়াওয়ের শ্যাম্পু কন্ডিশনারটা ইউজ করার পর। আমার চুলে জট পড়তোই না প্রায়, কারণ চুল এত সফট আর সিল্কি থাকতো। হয়তো শুনে বড্ড বাড়াবাড়ি মনে হবে তোমাদের, বাট এটা সত্যি ছিল। এসপেশালি যেদিন আমি শ্যাম্পু করেছি সেদিন আর তার পরের দিন তো মোটেই জট পড়তো না। তো এটা খুবই আনলাইকলি, যার জন্য আমি বিরক্ত হচ্ছি। নইলে অনেকেরই সমস্যা থাকে যে শ্যাম্পু যেদিন করা হয় সেদিন খুব জট থাকে, আঁচড়াতে গিয়ে অনেক চুল ভাঙে, চুল পড়ে, কিন্তু এই সমস্যাটা আমার নেই, বহুদিন হয়ে গেছে নেই। দেখো এটা আরেক দিনের রেজাল্ট, এই দিনকেও আমি মাস্ক হিসেবে লাগিয়েছি। এটা কি ফ্রেশ মনে হচ্ছে চুলটা? আমার কাছে তো মনে হচ্ছে না, মানে আমার কাছে তো মোটেই মনে হচ্ছে না। দেখো এন্ডগুলোও দেখতে পারছো কতটা ড্রাই আর কতটা সিল্কি আর কি, দেখো নিজেরাই জাজ। তো তোমরা তো দেখলে আমি সবই বললাম ডিটেলে। আগেন এটা আমার সেকেন্ড ডে হেয়ার, আজকে ঠিকঠাক লাগছে, কিন্তু রোজ যে লাগে না সেটা তোমরা দেখতেই পেলে। তো আমি এটাই বলছি যে আমার জন্য 500 টাকা দিয়ে এটা, আমার মনে হচ্ছে 500 টাকাটা আমি ফেরত পেলাম না জিনিসের মাধ্যমে, ওকে? তো আমি আর কিনবো না। আর মামা আর্থের থেকে আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি, কারণ তোমরা জানো যে আমার অনিয়ন হেয়ার রেঞ্জটা মোটেই ভালো লাগেনি, কন্ডিশনটা প্রায় আমার শেষ হয়ে গেছে আর কোনো কাজেই লাগে না, যার জন্য আমি এটা রিপিটেডলি ইউজ করছি। ওটা এখনও একটুখানি কন্ডিশনারটা আছে, কিন্তু আমার কোনো কিচ্ছু হচ্ছে না আমার কন্ডিশনারটায়। তো আমি এত ডিসঅ্যাপয়েন্টেড হয়ে আছি কারণ ইউটিউব ভর্তি মামা আর্থের রেভওয়ালা প্রশংসাওয়ালা ভিডিওসে, তো ইট সিমস যে সবগুলোই বোধ হয় পেড। আর আমি তো খুবই ছোটো ইউটিউবার, জাস্ট শুরু করেছি, আমাকে পে করাতে বদর করে না মামা আর্থ, অবভিয়াসলি। তাছাড়া আমি আঞ্চলিক ভাষায় ভিডিও বানাই, সেটাও একটা ব্যাপার।
তো আমার তো যেটা লেগেছে সেটাই বলছি, যে আমার তো অন্তত আমি বলতে পারি হেয়ার প্রোডাক্ট মামাআর্থের মোটেই ভালো লাগছে না। আমার খুব আশা ছিল যে আর্গন হেয়ার মাস্কটা আমার ডিসঅ্যাপয়েন্ট করবে না, কিন্তু এটাও একদিক দিয়ে আমি বলবো ডিসঅ্যাপয়েন্টই করেছে। কারণ যেরকম মিরাকুলাস রেজাল্ট আমি আশা করেছিলাম, এবং যেরকম ইউটিউব ভিডিওগুলোতে দেখানো হয়েছে, অনেক ইউটিউব মানে জাস্ট সার্চ করো ইউটিউবে মামাআর্থ আর্গন হেয়ার মাস্ক রিভিউ বলে, কি ভালো ভালো রিভিউ পাবে। তো কি করে প্রথম ইউজেই এত ভালো রেজাল্ট হয় আমি তো বুঝতে পারছি না, 7-8 বারের পর আমার এইটা এসেছে। তো আমি একটা ডিসিশন নিয়েছি যে আমি হেয়ার প্রোডাক্ট আর মামাআর্থের কিনবো না। এবারে স্কিনের কিছু ইউজ করিনি, তো আমার কোনো ওপিনিয়ন বানানো উচিত নয়, কিন্তু যদিও আমি বুঝতে পারছি যে বোধ হয় যা যা ইউটিউবে অ্যাভেলেবেল আছে রিভিউগুলো সবই বোধ হয় পেড। তো আমি খুব কনফিউজ, যদি আমি স্কিন প্রোডাক্ট কিনি মামাআর্থের কি কিনবো। স্কিনের ক্ষেত্রেও মাস্কগুলো খুব রেভড, আর হ্যাঁ ফেস ওয়াশগুলো, সিরামগুলো খুব সম্ভবত আমি মোটেই কিনবো না, কারণ প্রচুর দাম, কোয়ান্টিটি অনেক কম, আর ওর থেকে অনেক কম দামে অনেক ভালো পোটেন্ট সিরাম অন্যান্য জায়গা থেকে আমি পেয়ে যাই। তো সিরামগুলো মোস্ট প্রবলি আমি কিনবো না। বাট আমায় একটু সাজেশন করো যে তোমরা কি দেখতে চাও, ঠিক আছে? এবারে আমি বলছি না যে যা যা রিকোয়েস্ট করবে কমেন্ট বক্সে সেগুলোই সবগুলো আমি কিনে নেব, কারণ যেরকম আগে বলেছি যে আমাকে তো কেউ স্পন্সর করে না, আমাকে নিজের টাকা দিয়ে সেগুলো কিনতে হয় এবং সেটাকে আমি ইউজও করতে হবে আলটিমেটলি। তো যেটা আমার ক্ষেত্রে সুটেবল হবে, তোমরা আমায় সাজেশন দাও যে মামাআর্থের স্কিন প্রোডাক্ট আমি কী কিনতে পারি, যেটা দেখতে চাও তোমরা। তো তার মধ্যে যেটা আমার জন্য সুটেবল হবে, যেটা আমার পকেট ফ্রেন্ডলি হবে, সেটা হয়তো আমি কিনে তোমাদের সঙ্গে রিভিউ শেয়ার করব, ঠিক আছে? কারণ আমি আটারলি কনফিউজ, যে কারণ আমি বিশ্বাসই করতে পারছি না ব্র্যান্ডটাকে। তো এটাই ছিল রিভিউ, কি বলবো বলো তো, মানে রেজাল্টটা খুব খারাপ নয় আমি জানি, দেখে লাগছে না, কিন্তু যেরকম আমি একটা নিশ্চিন্ত থাকতাম যখন আমি ওয়াওয়ের প্রোডাক্টগুলো ইউজ করতাম, নিশ্চিন্ত থাকতাম যে কোনো প্রবলেম নেই আমার চুলে, আমি জানি কোনো অসুবিধা হবে না, আমি জাস্ট শ্যাম্পু করবো, কন্ডিশনার করবো আর আমার চুলটা একদম পারফেক্ট লাগবে, সে ব্যাপারটা মোটেই নেই। তোমরা যদি আমার প্রথম দিককার ভিডিওগুলো দেখো বুঝতে পারবে, তখন আমি ওয়াও ইউজ করছিলাম, এখন প্রায় আমি 1.5-2 মাস মতো হলো মামাআর্থ ইউজ করছি, তো ওই ব্যাপারটা নেই। কখনো কখনো ভালো টার্ন আউট হয়, কখনো কখনো খারাপ টার্ন আউট হয়, তো আমি ঠিক ভরসা করতে পারছি না, এটাই হচ্ছে ব্যাপার। আর 500 টাকা দিয়ে 7-8 বার ইউজ করার পর একটা মোটামুটি রেজাল্ট পেয়েছি, তো সেটা মোটেই আমায় স্যাটিসফাই করছে না, আমি কী বলবো, সাজেস্ট করবো না আমি, ওকে সাজেস্ট করবো না। আর হেয়ারের কোনো প্রোডাক্ট মামাআর্থের থেকে আর কোনো কেনারও আমার ইচ্ছে নেই, খুব গেমিকি লাগছে এবার আমার ব্যাপারগুলো। হ্যাঁ, এরা দেশজ ব্র্যান্ড, মেড ইন ইন্ডিয়া, অনেকগুলো ভালো ভালো তকমা লাগিয়ে নিয়েছে যে পেটা সার্টিফাইড, প্লাস্টিক পজিটিভ, ক্রুয়েলটি ফ্রি, প্যারাবেন ফ্রি, সিলিকন ফ্রি, সব ভালো, কিন্তু তুমি একটা খুব ন্যাচারাল প্রোডাক্ট তৈরি করছো সব হার্মফুল কেমিক্যাল বাদ দিয়ে, বাট সেটা যদি রেজাল্ট না দেয় কী লাভ আমার ইউজ করে? আমাকে তো আলটিমেটলি রেজাল্টটা দিতে হবে, তাতে যদি একটু আধটু কেমিক্যালও লাগে সেটাও লোকে ইউজ করে নেবে, কারণ আমরা মানে এত দাম দিয়ে বাজার থেকে হেয়ার মাস্ক কিনে লাগাবোই কেন, যাতে আমার কাজটা কমে। আর যদি সেই কাজটা নাই হয়, তার থেকে ভালো আমি বাড়িতেই 4-5টা জিনিস দিয়ে বানিয়ে নিই না, মেহনত করি, তারপর আমি ফল তো পাবো। আমি বুঝি, আমি বাড়িতে যে কলার প্যাকটা বানাই, ঠিক আছে, তোমাদের সঙ্গে শেয়ার করেছি, পুরোনো ভিডিওতে আছে, পারলে লিঙ্ক দিয়ে দেবো, সেটার থেকে ভালো রেজাল্ট দেয়। তো 500 টাকা আমি কেন খরচ করবো এটার পেছনে, মানে বলতে গেলে, ভাবতে গেলে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। তো আমি সাজেস্ট করবো না, আমার ভালো লাগেনি, এটা হয়তো আমি ওই কন্ডিশনার হিসেবেই লাগিয়ে শেষ করে ফেলবো, কারণ যা জমে আছে প্রোডাক্টগুলো আমার তো শেষ করতে হবে, তো এটাকে রেখে রেখে বাঁচিয়ে বাঁচিয়ে, কারণ এরকম রেজাল্ট তো হচ্ছেই না যে আমি একদিন মাস্ক ইউজ করলাম আর সেদিন আমার চুলটা দারুণ হয়ে গেল, হচ্ছেই না। রেগুলারলি 7-8 বার ইউজ করার পর একটু কাজ করতে শুরু করেছে, মাস্কে তো এরকম হওয়ার কথা নয়, মাস্ক তো ওয়ান টাইম ইউজেরই জিনিস, যে আমার চুল খুব খারাপ অবস্থায় আছে, আমি একবার মাসে হয়তো একবার মাস্ক অ্যাপ্লাই করলাম মান্থে একবার, সেটা আমার দারুণ রেজাল্ট দিল। তাতেই তো মাস্ক ইউজ হয়, যে কারোর কিছু বিয়েবাড়ি আছে মাস্ক ইউজ করে নিল, কারোর কোনো অনুষ্ঠান আছে বাড়িতে মাস্ক ইউজ করে নিল, যদি সেই কাজটাই আমার না হয় আমার কী লাভ? তো আমার ভালো লাগেনি, আমি সাজেস্ট করছি না, তোমরা টাকা বরবাদ করো না,
আমি বলবো তার থেকে ওয়াওয়ের যেটা আমি আগে ইউজ করেছিলাম সেটা ওয়ে বেটার। আর এটা যেরকম ওয়াওয়েরটা বলেছিলাম যে কন্ডিশনার হিসেবে ইউজ করে খুব একটা কাজে দেয় না, বাট যদি ওটা মাস্ক হিসেবে 20-25 মিনিট লাগিয়ে রাখা হয় তাহলে খুব ভালো রেজাল্ট দেয়। এটা ওইভাবেও রেজাল্ট দেয় না, তোমাদের দেখালাম, আমি ডেমোটা দেখিয়েছি। তো ভেরি ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড অ্যাবাউট দ্য ব্র্যান্ড, অ্যাবাউট দ্য প্রোডাক্ট। এইটুকুই আমার বলার ছিল। ভিডিওটা ভালো লাগলে নিচে কমেন্ট করো, হতে পারে আমার স্যুট করছে না তোমার স্যুট করছে, তুমি যদি ইউজ করছো তোমার যদি দারুণ রেজাল্ট দিয়েছে হয় তো সেটাও কমেন্ট বক্সে আমায় জানাও, অন্যরাও জানতে পারবে যে তাহলে মানে প্রবলেমটা হয়তো আমার হেয়ারের সঙ্গে ওটা স্যুট করছে না, কাজ করছে না, বা হয়তো মামা আর্থের কোনো প্রোডাক্টই আমার হেয়ারে স্যুট করে না, হতে পারে। তো তোমার যদি খুব ভালোভাবে কাজ করে থাকে, স্যুট করে থাকে, কমেন্ট বক্সে জানাও, শুধু আমার নয় অন্যদেরও উপকার হবে, ঠিক আছে? আর ভিডিওটা কেমন লাগলো বলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর আরও ভালো লাগলে শেয়ার করো বন্ধুবান্ধব আর আত্মীয় স্বজনদের মধ্যে। আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে খুব তাড়াতাড়ি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।